হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো তোমরা আমার ওই পোস্টে অনেকে বলেছো, ওই পোস্ট বলতে আমি পোস্ট করেছিলাম কি কি 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো, সেটা তোমরা কমেন্ট করে লেখো। তো মনে হয় 80% লোক চায় আমি এত বকবক করি, তার জন্য আমি একটা ভিডিওতে পুরো চুপ থাকি। তো অনেকে কমেন্ট করেছো 24 ঘন্টা চুপ করে থাকো দিদি, গজব বেজতি হ্যায়। সো আমি ভাবলাম তোমরা যে কমেন্টটা করেছো আমি সেই চ্যালেঞ্জটা করবো না, তাই কখনো হয়। তো আজকে আমি 24 ঘন্টা একদম চুপ করে থাকবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি নিশ্চয়ই এতক্ষণ চুপ করে থাকতে পারবো না, তাই আমি ভেবেছি এই স্যালো টেপটা আমার মুখে লাগিয়ে দেবো। আমি চুপ করলাম, আমার মা খুব সুন্দর গর গর করে বলে দিল কি রান্না করলো। আমি খুব খুশি হয়েছি জেনে যে আমার মা বুঝতে পেরেছে। রাখি এখন ভিডিও বানার জন্য কি সব লিখছে, এখানে ছোট্টকে কিছু বোঝানোর চেষ্টা করছিলাম, বাট ও মানে বুঝতেই পারেনি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। মাঝখানে আমার পিসেমশাই এসেছিল আমাদের বাড়িতে, আর আমি পিসেমশাই জানেও না আমি এরকম একটা ভিডিও করছি, আমি ইশারায় বোঝাচ্ছিলাম আর পিসেমশাই আমার সাথে কপি করছিল। তুমি ওভার অ্যাক্টিং করতা সালা, ওভার অ্যাক্টিং কি ওলাদ। একদিক দিয়ে আমি ইশারায় বলছিলাম, অন্যদিক দিয়ে পিসা আমাকে ইশারায় বোঝাচ্ছিল, আমিও বুঝতে পারছিলাম না পিসা কি বলতে চাইছে। তুই কথা বলছিস না, নাহলে সারাদিন তুই বক 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 করছিস। তো ছাদ থেকে নামার পর আমি ছোট্টু আর ঝুমকে ডাকলাম, আর আমি ভাবছিলাম একটু কাকির সাথে মজা করে আসি, কাকিকে ইশারায় কিছু বুঝিয়ে আসি। তো তাই কাকির বাড়ি গিয়েছিলাম, আর কাকিও মানে বুঝতে পেরেছিল এরকম কিছু ভিডিও চলছে, তাই আমার ইশারা একবার দেখছিল তোমরা দেখো। যা
সুপ্রিয়াদের বাড়ি গিয়ে ভাবছিলাম ওকে কিভাবে ডাকবো, তারপর একটা প্ল্যান মাথায় আসলো, তো তোমরা দেখতে থাকো। মজা আয়া তারপরে রিপ্লাই দেব। হ্যাঁ আমি জানি তুমি সত্যি গুঙ্গা হলে ভালো হতো, আমরা বলতে পারতাম যে গাইস আমাদের বন্ধুটা গুঙ্গা। আমি বাজারে গিয়েছিলাম, আমার কিছু কেনাকাটার ছিল আর একটা ভিডিওর জন্য, তো আমার না এরকম ফিল হচ্ছিলো যে ওদের সামনে গিয়ে কথা বলবো না রেগে যাবে কিনা। তারপরে যা হলো তোমরা দেখো, কাকু আমার সাথে কথাই বলেনি। কতটা নেবা? আচ্ছা দু, আচ্ছা 1 কেজি, 1 কিলো, 1 কিলো, 1.5 কিলো। আচ্ছা একটা নেবা, আচ্ছা একটা দেখো কোন সাইজটা নেবা নিয়ে দেখো। এর থেকে ছোট হবে না, আমার সাথে কথাই বলেনি কাকু, এত রেগে গেছে। দোকানেও ইশারায় কথা বলেছি, কিন্তু ফুলগুলো একদম সামনে রাখা ছিল, উনি বুঝে গেছিল আমি গোলাপ নেব, আর উনি নিজেই দাম দর সব বলে দিয়েছিল, তাই আমাকে আর কোনো কথাই বলতে হয়নি। ওইটা থাকবে তাহলে। তো গাইস রাখিদির ওপর সবাই মানে বুঝে পেলাম যে আমি তখন এমনি হয়তো বলেছি, কিন্তু সবাই রাখিদিকে গালাগালি কই গালা রাখিদি, এরকম মাঝে সাঝে করেও মনে যা ফার্স্টের কাছে তোমার উপর কি বের করে দিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের গিফট গ্যালারি, কাকু খুবই ভালো, তো আমি ভাবলাম কাকুর সাথে একটু ইশারায় কথা বলেই যাই। তো আমি কাকুর দোকানে গেছিলাম, তখন পাশ দিয়ে প্রীতিশা আসছিল, আর প্রীতিশা এসে কি বললো তোমরা সেটা জাস্ট শোনো। শান্তি পেলাম না, শান্তি পেয়েছিস না? শান্তি ভালো আছে, সঠিক বলেছেন। কিছু কিনতে এসেছো নালে কাকুর মাথা খেতে এসেছো?
আমি ভুলে গেছিলাম আমি কি কিনতে গেছি, তারপরে মনে পড়লো আমি কাজল কিনতে গেছি, আর কাকুকে আমি বোঝাচ্ছি আমি কাজল, আর কাকু কাজল বুঝতেই পারছে না কি কি বলছে, তোমরা জাস্ট শোনো। अरे कहना क्या चाहते हो? काजल काकू मुख बंद कर दीजिए, शाबाश काकू, लोहे का जवाब लोहे से। বাকি করে করে সাথে তো বুঝিয়ে দিয়ে দেবো। এরকম কি সারা অল টাইম গুঙ্গি হয়ে থাকলে ভালো না কাকু? সবাই খুশি হবে তুমি বাবা থাকলে। চলে এক কাম কর, 200 রুপয়া দে আর 50 রুপয়া কাট ওভার অ্যাক্টিং কে। তো আমি বাজার থেকে চলে এসেছিলাম, আর সত্যি কথা বলতে সারাদিন চুপ করে থাকা ইম্পসিবল, একদমই ইম্পসিবল, কিছু না কিছু করে ডাক দিয়েই মানে মুখ থেকে বেরিয়েই যায় কথা। যাই হোক, যেটুখানি ছিলাম যেটুখানি মানুষের সাথে মজা করেছি ইঙ্গিতে কথা বলেছি সেটুখানি তোমাদের দেখিয়েছি। সত্যি কথা বলতে আমি পুরো দিন চুপ করে থাকতে পারিনি, কারণ আমি ভুলে যাচ্ছিলাম খালি, আর বারবার ক্যামেরা অন না থাকলে আমি বারবার বলে দিচ্ছিলাম, তবেই আমি তো চুপ করে থাকবো, এরকম একটা ব্যাপার হচ্ছিলো। আর 24 ঘন্টা ক্যামেরা ধরে রাখা তো সম্ভব না, কারণ আমি একা ভিডিও করি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, কিন্তু আমার ইঙ্গিতে মানে ইশারায় কথা বলতে খুব ভালো লেগেছে, আমি বলছিলাম এক গুজ্জিল আরে কেমন খুব ভালো লেগেছে। আর সবাই আমার সাথে মানে আমি যখন গিয়ে বলছিলাম সবাই বুঝতে পারছিলো যে আমি ভিডিওর জন্যই বলছি, কিন্তু আমি বলছিলাম না যে আমি ভিডিও করছি বা এরকম কোনো চ্যালেঞ্জ আছে। বেশ মজা লেগেছে, কিন্তু বাজারে ঘটনাটা যে বাজারে সবাই মেয়েভাবে কথা বলছি বলে ভাবছিলো হয়তো হঠাৎ মেয়েটার কী হলো, হঠাৎ কি মেয়েটার কিছু হয়ে গেল, মানে এরকম একটা ব্যাপার। বেশ ভালো লেগেছে, আর চ্যালেঞ্জটা করে আমার খুব মজা লেগেছে, কিন্তু সত্যি কথা বলতে 24 ঘন্টা আমি পুরো চুপ করে থাকতে পারিনি। অ্যান্ড সো তোমরাই ডিসাইড করবে আমি চ্যালেঞ্জটাতে হারলাম না জিতলাম, কমেন্টে জানাও আমি হেরেছি না জিতেছি, কারণ আমি তো নিজেকে বলতে পারি না আমি জিতে গেছি বা আমি হেরে গেছি, তো তোমরাই কমেন্টে জানাও। আর নেক্সট চ্যালেঞ্জ ভিডিওর জন্য ওয়েট করো, নেক্সট চ্যালেঞ্জ ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে দেখো রেড কালারের একটা বাটন আছে সেটাও ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো টাটা গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।